বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে অনিচ্ছ সংবিধান বিরোধী, মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে সুস্পষ্টভাবে খোলামেলা শিক্ষা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা শহীদ মিনারে এসেছি। এই বুয়েট শহীদ রুমির উত্তরসূরিদের প্রতিষ্ঠান, এই বুয়েট আরিফ রায়ান দ্বীপের উত্তরসূরিদের প্রতিষ্ঠান, এই বুয়েট সেই বুয়েট যেই বুয়েট আমাদের লাল সবুজের পতাকার ডিজাইন উপহার দিয়েছিল, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে পথ দেখিয়েছিল, গণ অভ্যুত্থানে শক্তি যুগিয়েছিল, এটি তো আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হবে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল। এটি তো আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন, সেখানে আধুনিক ছাত্র রাজনীতি থাকবে। ঠিক আছে, আপনারা বলেন যে ছাত্র রাজনীতির র্যাগিং কালচার রয়েছে, ছাত্র রাজনীতির ভাই কালচার রয়েছে, ছাত্র রাজনীতির গেস্টরুম কালচার রয়েছে। আপনারা আসুন, আপনারা ছাত্র রাজনীতি করুন, আপনারা ছাত্র রাজনীতির স্ট্যান্ডার্ড ঠিক করে দিন, কিভাবে ছাত্র রাজনীতি করবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীরা তরুণ প্রজন্ম যে পথ দেখায় সেই পদ অনুসরণ করি আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, অনেক বাড়ি যাই, অনেকে এটিকে অনুপ্রবেশ বলার চেষ্টা করছে, শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কিংবা নিজের ইচ্ছে মতো সময় কাটানোর জন্য সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে। কাদের কাছে পারমিশন নিতে হবে, কাদের অনুমতি নিতে হবে, বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে তাদেরকে মামা বাড়ির আবদারের মতো আপনারা ঠুনকো বানিয়ে দেবেন এবং আমরা সেটি মেনে নেব, এই আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা তো বরং চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পথ দেখাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা তো চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আপনারা আরো আধুনিক করবেন, আরো ইনক্লুসিভ করবেন, মডার্ন থিঙ্কিং এবং ক্রিয়েটিভ থিঙ্কিং এর উপযোগী করবেন। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী ছাত্র রাজনীতি আপনারা উপহার দেবেন। আমরা যে বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নেওয়ার কথা বলছি, টিচিং এন্ড লার্নিং ইউনিভার্সিটি থেকে আমরা যে রিসার্চ ইউনিভার্সিটির কথা বলছি, সময়ের এই চ্যালেঞ্জগুলো বাস্তবায়ন করার জন্য ছাত্র রাজনীতির যে আধুনিকত্ব এবং নবায়ন প্রয়োজন, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সেই পথ দেখাবে।